डांगर खबर लिशो क्यों परीक्षा नकल कर धरा पड़े जा जेल में परीक्षार्थी डांगर खबर आम खबर सविस्तारे এই মুহূৰ্তত জনাইছোঁ ডাঙৰ খবৰ পৰীক্ষাত নকল কৰি ধৰা পৰিলে যাব লাগিব জেললৈ প্ৰশ্নকাকত ফাদিল কৰা লুকু যাব লাগিব জেললৈ অহত উপায় অবলম্বন কৰিলে 3 বছৰলৈ জেল আমি মুহূৰ্তত জনাইছোঁ ডাঙৰ খবৰ পৰীক্ষাৰ্থীসকলৰ বাবে লৈছোঁ অত্যন্ত জৰুৰী খবৰ কোনো লোকে যদি নকল কৰি বা অহত উপায় অবলম্বন কৰে পৰীক্ষাত পাস কৰিবলৈ তেতিয়া হলে 3 বছৰ পৰ্যন্ত জেললৈ যাব লাগা হ'ব পাৰে 1,00,000 জরিমানা পেপার লিক করলে 10 বছর পর্যন্ত জেল আর 10 কোটি পর্যন্ত জরিমানা পরীক্ষাত নকল করা সকলের বিরুদ্ধে সরকারে আনিব কঠোর আইন পেপার লিক করা সকলের বিরুদ্ধে প্রযোজ্য হব এই আইন হিমন্ত বিশ্ব শর্মা সরকারে এই ক্ষেত্রে হাতত লৈছে কঠোর পরিকল্পনা এই মুহূর্তত জানাই আছে এটা ডাঙর খবর নকল করে পরীক্ষাত উত্তীর্ণ হব বিচরা সকলের বাবে আহিব বিপদ আর পেপার লিক করলেও বিপদত পড়িব পারে হিমন্ত বিশ্ব শর্মা সরকারে এই ক্ষেত্রে হাতত লৈছে কঠোর পরিকল্পনা বিধানসভাত দাখিল দা আসাম এক্সামিনেশন বিধেয়ক আর পরীক্ষা হওয়া জালিয়াতি আর অসত উপায় রোধের চেষ্টা সরকারের এই বিধেয়ক বিধানসভাত গৃহীত হলে পরিণত করা হব আইনত আর এই আইনের গোচরত তদন্ত করিব ন্যূনতম ডিএসপি পর্যায়ের বিষয়াই এই মুহূর্তে জানাই আছে ডাঙর খবর পরীক্ষাত নকল করে ধরা পড়লে এটিয়ারে পড়া যাবলগা হয়তো হব পারে জেললৈ প্রশ্নকাকত ফাদিল করা লুকু যাব লাগিব জেললৈ অকট উপায় অবলম্বন করলে 3 বছরলৈ জেল 1,00,000 জরিমানা পেপার লিক করলে 10 বছর পর্যন্ত জেল আর 10 কোটি পর্যন্ত জরিমানা পরীক্ষাত নকল করা সকলের বিরুদ্ধে সরকারে আনিব কঠোর আইন পেপারত পেপার লিক করা সকলের বিরুদ্ধে প্রযোজ্য হব এই আইন হিমন্ত বিশ্ব শর্মা সরকারে এই ক্ষেত্রে হাতত লৈছে কঠোর পরিকল্পনা বিধানসভাত দাখিল দা আসাম এক্সামিনেশন বিধেয়ক পরীক্ষা হওয়া জালিয়াতি আর অসৎ উপায় রোধর চেষ্টা সরকারের এই বিধেয়ক বিধানসভাত গৃহীত হলে পরিণত করা হব এই আইনত এই আইনের গোচর তদন্ত করব ন্যূনতম ডিএসপি পর্যায়ের বিষয়ার এই মুহূর্তে জানাই আছো আমি একটা ডাঙর খবর কিয়নো এই পেপার লিক পরীক্ষাত নকল করবলে এরক অন্যথা যাব লাগিব জেললৈ পরীক্ষাত নকল আর পেপার লিক করা সকলের বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার পরীক্ষাত নকল করে ধরা পড়লে যাব লাগিব জেললৈ প্রশ্নকাকত ফাদিল করা লুকু যাব লাগিব জেললৈ অসত উপায় অবলম্বন করলে 3 বছরলৈ জেল 1,00,000 জরিমানা পেপার লিক করলে 10 বছর পর্যন্ত জেল 10 কোটি পর্যন্ত জরিমানা আর পরীক্ষাত নকল করা সকলের বিরুদ্ধে সরকারে আনিব কঠোর আইন পেপার লিক করা সকলের বিরুদ্ধে প্রযোজ্য হব এই আইন আর ঠিক নিকা প্রক্রিয়ার যাতে পরীক্ষা অনুষ্ঠিত করব যায় তার সরকারে লৈছে বিশেষ পদক্ষেপ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের এই ক্ষেত্রে হাতত লৈছে কঠোর পরিকল্পনা বিধানসভাত উত্থাপন করা হয়েছে বিধেয়ক পরীক্ষাত নকল করে ধরা পড়লেই এটিয়ার জেললৈ যাব লগা হব পারে 3 বছর পর্যন্ত নকল করলে 3 বছর পর্যন্ত জেল হব পারে আর যদি কোনো লোকে প্রশ্নকাকত লিক করে তার 10 বছর আর পরীক্ষাত নকল করলে 1,00,000 টাকার জরিমানা পরীক্ষার পেপার লিক করলে 10 কোটি পর্যন্ত জরিমানা হব পারে আর এই ক্ষেত্রে সরকারে কঠোর আইন আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে পেপার লিক করা সকলের বিরুদ্ধেও প্রযোজ্য হব এই আইন হিমন্ত বিশ্ব শর্মা সরকারে হাতত লৈছে এই কঠোর পরিকল্পনা বিধানসভাত দাখিল করা হয়েছে দা আসাম এক্সামিনেশন বিধায়ক আর এইখন বিধেয়ক যদি গৃহীত হয় তাহলে এই বিধেয়ক আইনত পরিণত হব পরীক্ষাত হওয়া জালিয়াতি আর অসত উপায় রোধর চেষ্টা সরকারের দা আসাম এক্সামিনেশন বিধেয়ক উত্থাপন করা হয়েছে বিধানসভাত আর এই বিধায়ক বিধানসভাত গৃহীত হলে পরিণত করা হব আইনত এই আইনের গোচর তদন্ত করব ন্যূনতম ডিএসপি পর্যায়ের বিষয়াই Thank you.
আপোনালোকক জনায় আছে বিগ ব্রেকিং নিউজ পরীক্ষাত নকল কৰা সকলৰ বাবে এই খবর অত্যন্ত জরুরি কোনোৱে যদি ভাবিছে যে পরীক্ষাত নকল কৰি উত্তীর্ণ হোৱাৰ কথা তেতিয়া হলে আপুনি সেই চিন্তা বাদ দিয়ক পরীক্ষাত নকল কৰি ধৰা পৰিলে আপুনি যাব লাগিব জেললৈ তিনি বছৰ পৰ্যন্ত জেল হ'ব পাৰে আপোনাৰ এক লাখ পৰ্যন্ত জৰিমনা হ'ব পাৰে আপোনাৰ আৰু কোনো লোকে যদি পৰীক্ষাৰ পেপাৰ লিক কৰে তেতিয়া হলে সেই ব্যক্তিজনক দহ বছৰ পৰ্যন্ত জেল হ'ব পাৰে আনহাতে দহ কোটি পৰ্যন্ত দহ কোটি টকা পৰ্যন্ত জৰিমনা ভৰিব লগা হ'ব পাৰে আৰু প্ৰশ্নকাকত ফাদিল পৰা লুকুকো এতিয়া জেললৈ যাব লগা হ'ব পাৰে অসৎ উপায় অৱলম্বন কৰিলে তিনি বছৰলৈ জেল এক লাখ জৰিমনা পেপাৰ লিক কৰিলে দহ বছৰ পৰ্যন্ত জেল আৰু দহ কোটি পৰ্যন্ত জৰিমনা পৰীক্ষাত যিসকলে নকল কৰে বা পেপাৰ লিক কৰে তেওঁলোকৰ বাবে কঠোৰ আইন আনাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে অসম চৰকাৰে পেপাৰ লিক কৰাসকলৰ বিৰুদ্ধে প্ৰযোজ্য হ'ব এই আইন হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে এই ক্ষেত্ৰত হাতত লৈছে কঠোৰ পৰিকল্পনা বিধানসভাত দাখিল কৰা হৈছে দ্য আসাম এক্সামিনেশ্যন বিধেয়ক দ্য আসাম এক্সামিনেশ্যন বিধেয়ক দাখিল কৰা হৈছে বিধানসভাত আৰু এই বিধেয়ক যদি গৃহীত হয় তেতিয়াহ'লে এই বিধেয়ক আইনত পৰিণত হ'ব পৰীক্ষাত হোৱা জালিয়াতি আৰু অসৎ উপায় ৰোধৰ বাবে চেষ্টা চলাইছে চৰকাৰে আমি বিভিন্ন সময়ত দেখিবলৈ পাইছোঁ মেট্ৰিক পৰীক্ষাই হওক বা যি আপোনাৰ এ পি এছ চি উচ্চ পৰ্যায়ৰ বিষয়াসকলৰ যি পৰীক্ষা অনুষ্ঠিত হয় এ পি এছ চি পৰীক্ষা তাত দেখিবলৈ গৈছে যে পেপাৰ লিককে ধৰি বিভিন্ন ধৰণৰ বিসংগতিৰ বাবে বহু এ পি এছ বিষয়াইও চাকৰি হেৰুৱাব লগা হৈছিল আৰু পৰীক্ষাসমূহৰ যি জালিয়াতি সেই জালিয়াতিৰ অসৎ উপায় ৰোধৰ বাবে এতিয়া চৰকাৰে চেষ্টা চলাইছে সেয়া হ'লে আপোনাৰ মেট্ৰিক পৰীক্ষাই হওক বা সেয়া কোনো উচ্চ পৰ্যায়ৰ কোনো পৰীক্ষাই হওক আৰু আনহাতে আমি দেখিবলৈ পাইছিলোঁ যে এ পি এছ পৰীক্ষাত এ পি এছ চি পৰীক্ষাটো বহু বিসংগতিৰ বাবে বহু অযোগ্যতা সম্পন্ন প্ৰাৰ্থীয়ে জালিয়াতিৰে চাকৰি গ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা গৈছিল আৰু যাৰ বাবে এতিয়া তেনেধৰণৰ পৰীক্ষাত হোৱা জালিয়াতি আৰু জালিয়াতিৰ বাবে এইসমূহ যাতে বন্ধ কৰিব পাৰি তাৰ বাবে এই চেষ্টা চলাইছে চৰকাৰে আৰু এই যদি আসাম এক্সামিনেশ্যন বিধেয়ক যদি দাখিল কৰাৰ পিছত এই জয়া যদি বিধানসভাত গৃহীত হয় তেতিয়াহ'লে এই বিধেয়কখন আইনত পৰিণত হ'ব আৰু এই আইনৰ গোচৰত তদন্ত কৰিব ন্যূনতম ডি এছ পি পৰ্যায়ৰ বিষয়াই কোনো লোকে যদি নকল কৰাৰ কথা চিন্তা কৰিছে পৰীক্ষাত উত্তীৰ্ণ হ'বলৈ তেতিয়াহ'লে সেই চিন্তা বাদ দিয়ক কিয়নো তিনি বছৰ পৰ্যন্ত জেল হ'ব পাৰে আপুনি যদি নকল কৰি থকা সময়ত ধৰা পৰে তেতিয়াহ'লে আপোনাৰ তিনি বছৰ পৰ্যন্ত জেল হ'ব পাৰে লগতে আপুনি এক লাখ টকা পৰ্যন্ত জৰিমনা ভৰিব লাগে আনহাতে পৰীক্ষাৰ যি প্ৰশ্নকাকত সেই প্ৰশ্নকাকত কোনোৱে যদি লিক কৰে তেতিয়াহ'লে সেইজন ব্যক্তিৰ দহ কোটি পৰ্যন্ত তেওঁ জৰিমনা ভৰিব লাগিব আৰু হয়তো দহ বছৰ পৰ্যন্ত কাৰাদণ্ড ভুগিব লগা হ'ব আজি অসম বিধানসভাত দাখিল কৰা হৈছে দ্য আসাম এক্সামিনেশ্যন বিধেয়ক আৰু এই বিধেয়ক যদি গৃহীত হয় তেতিয়াহ'লে এই বিধেয়কখন আইনত পৰিণত হ'ব আৰু এই আইনত পৰিণত হ'লে এইসমূহ শাস্তি ভোগ কৰিব লাগিব যিসকলে পৰীক্ষাত নকল কৰি উত্তীৰ্ণ হোৱাৰ কথা চিন্তা কৰে বা পৰীক্ষাৰ প্ৰশ্নকাকত লিক কৰে তেওঁলোকৰ বাবে কিন্তু এই আইন যথেষ্ট কঠোৰ হ'ব যদি আপুনি পৰীক্ষাত নকল কৰাৰ কথা ভাবিছিল তেতিয়া আজিয়ে বাদ দিয়ক